উপস্বাস্থ্য কেন্দ্রের স্থান পরিবর্তনের বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিসে। পরে তাঁরা বিডিও অফিসে একটি ডেপুটেশন দেন। জানা গেছে, কয়েকদিন আগে গোঘাটের খর্দা কানপুরে একটি উপস্বাস্থ্য কেন্দ্রের সূচনা করা হয়। পরে পার্শ্ববর্তী গ্রামের মানুষ এর বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি ছিল, মাঝামাঝি এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে হবে। সেই দাবি মেনে নাকি পুনরায় উপস্বাস্থ্য কেন্দ্রের স্থান পরিবর্তন করা হয়েছে। এরই প্রতিবাদে খর্দা কানপুর গ্রামের বাসিন্দারা এদিন বিক্ষোভ দেখান। তাদের দাবি, বর্তমানে যেখানে উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেই খর্দা কানপুরেই উপস্বাস্থ্য কেন্দ্রটি রাখতে হবে। তাদের অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পালের অঙ্গুলি হেলনেই এই কাজ হয়েছে, তাই তারা এদিন তার এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানান। আমরা একদিন বিক্ষোভ দেখাতে আসার কারণ, আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র খর্দা কানপুরে একটা বেরিয়েছে। এর আগে আমাদের যে উপস্বাস্থ্য কেন্দ্রটা আছে সেটা আমাদের বাড়ি থেকে প্রায় ধরুন 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। আমাদের বাড়ি থেকে ছোটো ছোট্ট ছেলে মেয়েদেরও নিয়ে যাওয়ার অসুবিধা, গর্ভবতী মায়েদেরও যাওয়ার অসুবিধা। সেই কারণে আমাদের গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র যেটা বেরিয়েছে সেটা যাতে আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রটা গ্রামেই বজায় থাকে, তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। কার বিরুদ্ধে এখানে অবস্থান বিক্ষোভ করতে এসেছি? আমরা এখানে অবস্থান বিক্ষোভ করতে এসেছি সদ্য মনোরঞ্জন পালের বিরুদ্ধে, কারণ সদ্য মনোরঞ্জন পাল গত সোমবার দিন উনি প্রেজেন্ট থেকে একটা অন্যত্র জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে। সেই জায়গাটা রেজিস্ট্রি করেছেন বলেই আমরা জানি যে এই দুর্নীতির পেছনে মনোরঞ্জন পালের একটা বড় চক্রান্ত আছে, তার জন্য তার কাছে আমরা বিক্ষোভ জানাতে এসেছি। আপনাদের কি স্বাস্থ্যকেন্দ্র অন্য জায়গায় চলে যাচ্ছে? হ্যাঁ, আমাদের এখান থেকে স্বাস্থ্যকেন্দ্র মনোরঞ্জন পালের নেতৃত্বে বাদলাতে চলে যাচ্ছে। কী কীভাবে জানতে পারলেন আমরা? আমরা জানতে পেরেছি এই গত সোমবার দিন একটা রেজিস্ট্রি করে মনোরঞ্জন পাল দাঁড়িয়ে থেকে আমাদের এই গোঘাট সাব রেজিস্ট্রার অফিসে, সেই রেজিস্ট্রিটা করে কালীপদ সরকার এবং তার ওয়ার্ডি তার ভাই। বলি মনোরঞ্জন পাল তো আসেনি, তাহলে কী করবেন? মনোরঞ্জন পাল আসেনি, আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমরা ভেবেছিলাম এসেছে, আমরা এখন যাবো গুরু পার্মাকর্তার কাছে। বলছি আপনাদের তো কুমুরসা গ্রাম পঞ্চায়েতে বাড়ি, তাই তো? হ্যাঁ। তো আমাদের যিনি প্রধান আছেন, হ্যাঁ, প্রধানকে এটা সম্পর্কে আমরা জানিয়েছেন? হ্যাঁ। তো প্রধান প্রধান সাহেব কি বলছেন? প্রধান সাহেব ওদের বলছে যেখানে উপস্বাস্থ্য কেন্দ্র আমরা অস্থায়ীভাবে চালু করেছি সেটাই বজায় থাকে, যেখানে অস্থায়ীভাবে চালু করেছে সেখানেই বজায় থাকে। এবং আমাদের সদ্য মনোরঞ্জন পাল এবং সদ্য আমাদের প্রধান উত্তম কুমার মোদী দুজনের নেতৃত্বে কালকে আমাদের খর্দা কানপুরে রাত্রি 9টার সময় বাদলা থেকে কিছু লোক গিয়ে বাদলা কুমুরসা থেকে বুদ্ধদেব রায়, ইয়াসিন খান, আপনার মদন চক্রবর্তী, শিশির সাময়, নূর মোহাম্মদ খান, নূর আহমদ খান, এরা সব যে মিঠুন বলে একটা ছেলে আছে হ্যান্ডিকাপ, তারা সবাই মিলে যে আপনি আজকে আমাদের এখানে আসে। তাহলে আপনাদের মূল অভিযোগ গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল এবং প্রধান তার বিরুদ্ধে? নাকি? অবশ্যই। উপস্বাস্থ্য কেন্দ্র যাতে আমাদের খর্দা কানপুরে হয় সেটাই আমরা। কি করে এসছে কালকে রাতে বললেন? বলুন, কালকে রাতে কি করে এসছে এলাকায়? কালকে রাত্রিতে যে ওরা বলে এসছে, তোরা যদি যাস গাড়িতে তোদের গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেবো, তোরা যদি যাস তোদেরকে কি করতে পারি দেখবো, তোদেরকে ঘর ছাড়া করে দেবো। কোনখানে এলে? ওদের ওই ধার দিয়ে, মানে কানপুর আর যেখানটায় হবে সেটা কানপুরের লোক ওই ধার দিয়ে যেতে হয়, ওই ধার দিয়ে গেলে ওরা ঘর ছাড়া। আপনার নাম? আমার নাম চিত্তবাস মন্ডল। এখন আপনারা কি চাইছেন?
আপনারা কি চাইছেন? আমরা চাইছি ফুটা কানপুরেতে উপস্বাস্থ্য কেন্দ্রটা হবে। সরকারের অনুযায়ী এখানে উপস্বাস্থ্য কেন্দ্রটা কানপুরের নামে এসেছে, কানপুরেতেই হবে। মানে মনোরঞ্জন পাল দূর হাঁটো। আপনারা বিক্ষোভটা কাকে দেখাচ্ছেন? মনোরঞ্জন পালকে দেখাচ্ছেন। উনি কেন আমাদের এখানে আমাদের ফুটা কানপুরে কেন হবে সেইটা কেন বাদল গামকে নিয়ে যাচ্ছেন আপনি? উনি ওনার কি আছে এটা নিয়ে যাচ্ছেন? উনি নিশ্চয়ই কোনো স্বার্থ আছে না নিয়ে যাচ্ছেন বাদল গামে? মরুম গরিব মানুষের টাকা বলছি ওখানে কি কোনো উপস্বাস্থ্য কেন্দ্র নেই? বলছি আপনাদের স্বাস্থ্য কেন্দ্র নেই কোনো ওখানে? দেখুন একটা কথা, যে খোর্ধা কানপুরে উপস্বাস্থ্য কেন্দ্র হবে না বাদলায় উপস্বাস্থ্য কেন্দ্র হবে, ডিসেলার দায়িত্ব কার? জেলা প্রশাসন, সিএমএইচ, ডিএমএ। তো এইখানে এখান থেকে টাকা পয়সা তুলে কি ডিএম নিয়েছে না সিএমএইচ নিয়েছে? কারো তো এখতিয়ার নাই, কেউ সুপারিশ করতে পারে। এছাড়া কি তাহলে এই যে চোরের মায়ের বড় গলা যারা বলছে, এগুলো পূর্ব পরিকল্পিত, কিছু মানুষ পরিকল্পনা করে এই জায়গাটা একটা জায়গা তৈরি করছে কিছু মানুষকে কলুষিত করার জন্য। পরিকল্পনা তারা আজকে করাচ্ছে, ওই যে গরিব মানুষগুলো যারা এই রোদে এসেছে, হ্যাঁ, তারা কি প্র্যাকটিক্যালি তারা নিজেরা কিছু বোঝে? তাদেরকে তো জব কার্ডের টাকা লোক থেকে তুলে নিয়ে এসে এইভাবে করানো। এদেরকে কে নেতৃত্ব দিচ্ছে? নেতৃত্ব দিচ্ছে ওইখানকার যারা একটা সুস্বাস্থ্যের যে জায়গাটা আছে যারা চায়নি, তার কারণ ওখানকার মানুষ বলেছিল চারটে বুথের মাঝামাঝি জায়গায় হোক, যে জায়গাটা সরকারি জায়গা একটা জায়গা ছিল সেই জায়গাটা এক পেশে এবং একটা অঞ্চলের প্রায় লাগোয়া, হ্যাঁ, যেখানকার পরিষেবা সেখান থেকে একটু দূরে, হ্যাঁ, প্রায় দু তিন মাইল করে, প্রত্যেককে তিন মাইল চার মাইল করে যে তবে পরিষেবা নিতে হবে সেই মাঠের গায়ে। তা সেই জায়গায় দাঁড়িয়ে মাঝামাঝি জায়গা একটা মানুষ দান করছে, আর আপনারা জানেন যে যদি কেউ দান করে সরকারকে পয়সাগুলি লাগে না, হ্যাঁ, এবং ফিটা পর্যন্ত, হ্যাঁ, সরকারের ফি। তা সেই জায়গায় দাঁড়িয়ে এখানে টাকা পয়সার প্রশ্নটা আসছে কথা। ওরা বারবার জন্যে নয়, মানুষের জন্য আমি রয়েছি, মানুষের জন্য। তার কারণ একটা পরিষেবা 4,000 মানুষের পরিষেবা, সেইখানে মাঝামাঝি জায়গায় 4,000 মানুষই পরিষেবা পাবে, কিন্তু এক পেশে হলে একটা জায়গায় যদি হয় 200-400 মানুষের একটা পরিষেবার একটা স্বচ্ছতা একটা জায়গায় থাকবে, বাকি মানুষরা বঞ্চিত হয় না। ওরা বলছে সরকারের সঙ্গে বা বেঁধে দেওয়ার রেখে দেওয়ার আমরা কেউ নই, সবটাই করবে সিএমএইচ ডিএম। তারা যদি মনে করে যে খোর্ধা কানপুরে হবে, তাহলে খোর্ধা কানপুরেই হবে। মানে আমি রেকমেন্ড করেছি, আমি করে দেয় আর কি, আমি রেকমেন্ড করে যাব। তবে একটা কথা বলতে পারি, যে একটা উপস্বাস্থ্য কেন্দ্র যেখানে জেলা আধিকারিক বা জেলার সর্বোচ্চ যারা ডিএম সিএমএই যাদের কাজ, সেইখানে আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তিরা টাকা পয়সা আর প্রশ্ন নিয়ে এই যে করছে, এগুলো তো হাস্যস্পদ। কে বা কারা করছে বলে আপনি মনে করছেন? এটা কে করছে সাধারণ মানুষ বুঝতে পারছে কারা করিয়েছে? ওই যে গরিব মানুষগুলো এসেছে এই যে রোদে ফুড়ে, তারা কি তাদের কথা বলছে? তারা কোনো প্রমাণ দিয়ে এসেছে বা তারা সেই জায়গাটা এসছে? আমার দুঃখ হয় গরিব মানুষগুলোকে কীভাবে ভুল বুঝে এইভাবে এইরকম নোংরা খেলায় মাতানো হয়েছে।
নিউনূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।